দেশের অন্যান্য জেলা তুলনায় 15-20 দিন আগে সাতক্ষীরার আম পরিপক্ব হয়। সে কারণে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জকে পেছনে ফেলে রপ্তানির বাজার আগেই দখলে নিয়েছে সাতক্ষীরার আম। মাটি ও আবহাওয়াজনিত কারণে সাতক্ষীরার আম আগেই পাকে। স্বাদে গুণে অনন্য হওয়ায় গত কয়েক বছর ধরেই সাতক্ষীরার আম রপ্তানি হচ্ছে বিদেশে। জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স সহ ইউরোপের বাজারে সাতক্ষীরার আমের রয়েছে ব্যাপক চাহিদা। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলায় এবার হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, গোপালভোগ, গোবিন্দভোগ, লতা, বোম্বাই, মল্লিকা সহ বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে। আমের বাগান রয়েছে প্রায় 6,000, চাষির সংখ্যা 15,000। বর্তমান সরকারের প্রচেষ্টায় 2015 সাল থেকে আম বিদেশে রপ্তানির আয়োজন শুরু করে কৃষি বিভাগ। 2016 সাল থেকে সাতক্ষীরার আম প্রথম ইটালিতে রপ্তানি শুরু হয়, পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি বাড়তে থাকে। আম বাগানগুলোতে আগে থেকেই তত্ত্বাবধায়ন শুরু করে কৃষি বিভাগ, যেন কোনো চাষি ওই বাগানগুলোতে কীটনাশক প্রয়োগ করতে না পারে। সম্পূর্ণরূপে বিষমুক্ত আম উৎপাদন হয় সাতক্ষীরায়।